প্রিয় দর্শক, হাট পরিক্রমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা যে হাটটা দেখছেন ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার, এটা যাদুরানী হাট। প্রতি মঙ্গলবারে এখানে গরু ছাগলের হাট বসে। এই হাট থেকে আমরা আপনাদেরকে যারা মোটা তাজাকরণের জন্য গাভী গরু খোঁজেন সেই গাভী গরুগুলির দাম জানানোর চেষ্টা করছি। এখানে আমরা একজন দেখছি যে দুটো গাভী গরু, ভাই আট দাঁত করে উঠে গেছে, এটা দুই দাঁত, আর এই পাশেরটা এটা আগর, এখন দাঁত উঠেনি। এই দাম কত যাচ্ছেন জোড়া? পঁয়ষট্টি হাজার টাকা জোড়ার দাম রাখছেন। আর মানুষ কত বলছে দাম? পঞ্চান্ন। আপনি নিয়ত কত? নিয়ত কত ছাড়বেন? ষাট হলে দিয়ে দিব। আচ্ছা শুনছি আমি, তারপর আমরা দেখি। কাকা আসসালামু আলাইকুম। কুরবানি কেমন গেছে? কুরবানি ভালো হয়েছে। ভালো হয়েছে, বেচা বিক্রি ভালো হয়েছে? ভালো বেচা বিক্রি ভালো। আচ্ছা এটা দাঁত কয়টা? ষাট দাঁত। এটার দাম কত যাচ্ছে? পঁচিশ চাইছেন। মানুষ দরদাম কত করছে? বলছে উনিশ হাজার। উনিশ হাজার। আর আপনার নিয়ত কত? বাইশ হলে ছাড়ব। আচ্ছা ধন্যবাদ। এই যে সুপ্রিয় দর্শক, আপনার দেখছেন এই ধরনের আপনারা গরুর যারা মোটা তাজাকরণের খামার করতে চান, এই গাভী গরু খোঁজ করে সেই গাভী গরুর দামগুলি জানানোর আমরা চেষ্টা করছি। আসুন সুপ্রিয় দর্শক, এই যে আপনারা দেখছেন এখানে প্রচুর গাভী গরু। ভাই দাঁত কয়টা? দুই দাঁত। দাম কত যাচ্ছেন? ছত্রিশ হাজার। এত দাম? এত দাম। দরদাম কত করছে মানুষ? বলছে দুই হাজার। বাইশ হাজার? বত্রিশ হাজার দাম বলছে। আচ্ছা শুনছি আমরা সুপ্রিয় দর্শক, আপনারা তারপর একটু দেখি। ভাই এটার দাম, দাঁত আটটা চারটা, দাম কত যাচ্ছে? চৌত্রিশ। এখানে দামটি আপনারা শুনছেন সুপ্রিয় দর্শক, প্রথমে আমরা যে দামগুলি করেছিলাম সেখান থেকে পাশে কিছু দালাল রয়েছে, তারা দামগুলি একটু বেশি বেশি চায়। এখানে দেখি এক জোড়া গরু দেখছি আমরা, এই জোড়া আপনার, দেখি দাঁত কয়টা করে? দুই দাঁত করে। দাম কত যাচ্ছে? দুইটা কত? সত্তর হাজার টাকা। আর দরদাম কত পর্যন্ত উঠছে? পঞ্চাশ পঞ্চান্ন পর্যন্ত। আচ্ছা ধন্যবাদ। এই যে সুপ্রিয় দর্শক শুনছেন, এগুলো এই ধরনেরই দাম। তারপরে আমরা এই দিকে একটু দেখি। কাকা আসসালামু আলাইকুম। কুরবানি কেমন গেছে? ভালো গেছে। কয়টা গরু বেচছেন? গরু এখন হিসাব নাই, বা তিন চার দিনে যতলা গরু বেচা গেছে। আজকে কয়টা আনছেন? দুইটা। এই যে দুইটা, এই গাড়িগুলো দাঁত কয়টা করে? ও এখনো দাঁত হয়নি এখনো। এগুলো দাম কত যাচ্ছে জোড়া? জোড়া ষাট। আর দরদাম কত পর্যন্ত উঠছে? পঁয়চল্লিশ পর্যন্ত বলছে। আচ্ছা আচ্ছা শুনছি আমরা, আসুন সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদেরকে আমরা এই যাদুরানী হাট আমরা দেখানোর চেষ্টা করছি। ভাই এটা দাঁত কয়টা? দুই দাঁত। দুই দাঁত। দাম কত যাচ্ছে? তিরিশ। তিরিশ। আর নিয়তের দাম কত? বেচার নিয়ত দু হাজার কম বেশি। দু এক হাজার কম বেশি, বাজার বুঝছেন আর কি। আচ্ছা ধন্যবাদ। তারপর আসুন আপনাদেরকে আমরা কিছু শুকনো শুকনো গাভী, এগুলোর কদর রয়েছে। ভাই এটা দাঁত কয়টা? আটটা। এটার দাম কত যাচ্ছে? আড়াইশ হাজার। মানুষ দাম কত বলছে? পঁচিশ হাজার চব্বিশ হাজার। আর আপনার নিয়ত কত বেচার? ছাব্বিশ সাড়ে ছাব্বিশ। আচ্ছা ধন্যবাদ। এখানে দেখি আমরা। কাকা আসসালামু আলাইকুম, আপনি কি এই গরু বেচেন সারা বছর না বাড়ির? আজকে দুইটা নিয়ে আসছেন, এগুলো দাঁত কয়টা করে? হ্যাঁ জোয়ান হয়েছে। এই লালটার দাম কত যাচ্ছে? উনত্রিশ। আর এই যে সাদাটা? উনত্রিশ হাজার টাকা করে। আচ্ছা এইটা দরদাম মানুষ করছে? কেউ দরদাম করেনি? কত করছে? আচ্ছা বাইশ বলছে, পঁচিশ বলছে, মানে আপনার পোষাচ্ছে না। আচ্ছা আপনার মানে কত হইলে আপনি নিয়ত নিচ্ছেন পোষাবে? ধরে নেন যে সাতাইশ হলে দিয়ে দেবো। আচ্ছা সাতাইশ করে হইলে আপনি দিয়ে। আচ্ছা ধন্যবাদ আপনাকে, আসসালামু আলাইকুম। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা শুনছেন ওরা বলছে যে সাতাইশ করে হলে দিয়ে দেবে,
তারপর আমরা বাংলাদেশের বিভিন্ন হাট আপনাদেরকে দেখিয়ে থাকি, তা আপনারা নিজেরা নির্ধারণ করবেন যে যাদুরানী হাটে গরুর দাম বেশি না কম। তারপর আসুন আমরা এদিকে আমরা একটু দেখি গাভী গরু, এই জোড়া আপনার? জি জি। আচ্ছা একটু কথা বলি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি এই গরুর ব্যবসায়ী? কুরবানি কেমন গেছে? এবার পরিস্থিতি ভালো নয়। ভালো যায়নি? না ভালো যায়নি। সবাই তো বলতেছে ভালো গেছে, আপনার যায়নি? বাজার বাজার কি ওই আগেই বেচে দিচ্ছেন? না আগেই বেচে না, দুই তিন হাটা মাল ছিল না, প্রথমে বেচে দিলাম। আচ্ছা, তারপরে মানে শেষের দিকে আর গরু ছিল না? আচ্ছা আচ্ছা, এই জন্য আপনি আপনার কাছে বাজারটা ভালো যায় এই আর। আচ্ছা আচ্ছা, এই যে গরু দুটো দেখছি আমরা, এটা দাঁত কয়টা করে? জুয়ান গোস। জুয়ান গোস আট দাঁত করে? আট দাঁত। এগুলো দাম কত করে চাচ্ছেন? এটা যাচ্ছে 38, ওইটা 28। এটা 38 আর এটা 28, এত ডিফারেন্স কেন? ওই যে মাংসর ডিস্ট্যান্স। আচ্ছা, ওটা একটু মানে মোটা দা যাবে। এই লালটার দাম কত করছে মানুষ? ওটা দাম করতেছে 35,500। 35,500। আর এই সাদাটা? এটা 25,500-700। 25,500-700 পর্যন্ত দাম উঠেছে। আর আপনি নিয়ত নিয়েছেন এই লালটা কত দিয়ে বেচবেন? 6,000-6,500 পর্যন্ত বেচা যাবে। আর এটা? ওটাও 6,000 পর্যন্ত বেচা যায়, মানে 26,000। আচ্ছা আচ্ছা ভাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আসুন সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। এই যে এপাশে দেখছেন প্রচুর কাদা, আমরা আপনাদেরকে একটু, কারণ আজ এখানে প্রচুর গরম এবং রোদ উঠেছে, আপনারা দেখছেন সবাই ছাতি মাথায়, কিন্তু বৃষ্টি নেই এবং ছায়ার তলে সবাই চলে গিয়েছে। আমরা একটু এখানে একটু দামগুলি দেখি গাভী গরু। ভাই লালটা আপনার? এটা দাঁত কয়টা? দাঁত দাঁত আগর। এটা দাম কত যাচ্ছে? 32। আর মানুষ কত দাম বলে? 30 ভাঙ, 30-এর নিচে। আর আপনার নিয়ত 30? আচ্ছা ধন্যবাদ। আসুন সুপ্রিয় দর্শক, এবারে কি চলছে এই সাদা টাকা? এগুলো মানে বিক্রি হয়ে গিয়েছে। ভাই এটা আপনার? আপনার একদম শুকনো একটা গরু দেখছি, দাঁত তো আটটা। দাম কত যাচ্ছে? 32,000 দাম যাচ্ছেন ভাই? আচ্ছা, মানুষ চাইতে তো অসুবিধা নেই, 23,000-24,000 মানুষ বলে শুনছেন আপনারা, চাইতে তো অসুবিধা নেই। এটার দাম কত যাচ্ছে? 48। মানুষ কত দাম বলছে? 40 দাম বলছে। আচ্ছা, এটা একটু মোটা রয়েছে, এই যে দেখছেন এটা অনেক মোটা দাদা। এটা কি বাচ্চা আছে? বাচ্চা নেই। এই যে দেখছেন আপনারা যাদুরানী হাট, এখানে একটু প্রচুর কাদা এবং প্রচুর আজ গরম হয়েছে এবং প্রচুর ভিড়। এই যে দেখছেন এদিকে প্রচুর ভিড়। তারপরে এদিকে আমরা একটু দেখি যে দাঁত দেখা চলছে। কত চাইছেন ভাই? ভাই আমি 40 চাইছি ভাই। আর উনি কত বলছে? উনি বলতেছে 30-31। আচ্ছা, 40 চাইছেন আর উনি বলছে 30-31 বলতেছে। হ্যাঁ হ্যাঁ, দেওয়া যাচ্ছে না? না ভাই, লস হচ্ছে ভাই। কত হইলে দেওয়া যাবে ভাই? 35 হলে দেওয়া যাবে ভাই। আচ্ছা, শুনছি আমরা। এই যে সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমরা এই যাদুরানী হাট আবারও জানিয়ে রাখি যে প্রতি মঙ্গলবারে এখানে হাট বসে, এবং ঢাকা থেকে আপনারা এই হাটে যদি আসতে চান, তবে ঢাকা থেকে হরিপুরগামী যে কোনো বাস রয়েছে, বাস সার্ভিস, আপনারা শ্যামলী হানিফ এই ধরনের বাস সার্ভিস রয়েছে, সেই বাসে করে এই যাদুরানী হাটে আপনারা পৌঁছাতে পারেন। আর এখান থেকে আপনারা ট্রাক পেয়ে যাবেন দূর দূরান্তে, বাংলাদেশের দূর দূরান্তে আপনারা ট্রাকগুলি পেয়ে যাবেন, যে আপনারা যদি ক্যারিং করে নিয়ে যেতে চান। এটার দাম কত যাচ্ছে? 38,000 চাইছেন। মানুষ কত দাম বলছে? 32-33। আর নিয়ত ছাড়বেন? 35 হলে ছেড়ে দেবেন। আচ্ছা ধন্যবাদ। তো সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ আপনাদেরকে এই ঠাকুরগাঁ জেলার হরিপুর থানার এই যাদুরানী হাট, এই যে এখানে দুটো গরু দেখছি, দুটো গাভী গরু। ভাই এটাকে আটটা করে দাঁত? দাঁত কয়টা করে? জুয়ান। দাম কত চাচ্ছেন? জোড়া মানুষ দাম বলছে কত?
70 দিচ্ছেন না মানে কত হইলে দিবেন 75 হইলে দিবেন না তাহলে 73 হইলে 74 হইলে দিয়ে দিন আচ্ছা আর একটু বাড়লে দিয়ে দিন আচ্ছা ধন্যবাদ ভাই তো সুপ্রিয় দর্শক এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে আমাদের সার্থকতা আপনারা ভালো থাকবেন সবাই আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা